নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভ করাবো দু হাজার সালের ইতিহাসের যার পেজ নম্বর এসি ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন এবং ফর্টি এইট নম্বর পেজের যত এম সি কিউব আছে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব প্রথম আমি বড় যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেগুলি দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমি এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি পেজ এসি ফোর্টি ফাইভ পেজ এবং এসি ফিফটি সেভেন নম্বর পেজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা দেখো এসি ফোর্টি ফাইভ নম্বর পেজের যত বড় প্রশ্নগুলো আছে সেইগুলো প্রথমে আমি একটু আলোচনা করব তারপরে আমি এমসি কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চিন কি বলেছে ফার্স্ট কোয়েশ্চিন বলেছে যে পেশাগত ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। পরের কোশ্চেন কী বলেছে রোমানটুতে ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণগুলি আলোচনা করো রোমান থ্রির কোশ্চেন কী বলেছে ঊনবংশী শতকের ভারতবর্ষে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো রোমান ফোরের কোশ্চেন কী বলেছে ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও অথবা দে পরের কোশ্চেন কী বলেছে মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো এবার আমি খণ্ড খনি আলোচনা করব হয়তো দেখো আমাদের রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে রাওয়া টাইনের আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো দিয়ে পরের কোশ্চেন কী বলেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো রোমান এইটের কোশ্চেন কী বলেছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৈবিদ্ধের কারণ ও প্রভাব কী ছিল তো দেখো প্রথমে আমি ফোরটি ফাইভ নম্বর পেজের যত এমসি কিউব আছে সলভ করাবো তারপরে আমি ফিফটি সেভেন নম্বর পেজ এবং ফিফটি এইট ফিফটি নাইন নম্বর পেজের যতই এমসি কিউব আছে টু দা পয়েন্ট আমি সলভ করাবো আর বড় প্রশ্ন কোনগুলো দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেটা এবতে দিয়েছে সেটা তোমাদের আমি সামনে তুলে ধরেছি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে ফোরটি সিক্স নম্বর পেজ এসি ঠিক আছে ইতিহাস তত্ত্বের জনক হলেন অ্যান্সার হবে এর অ্যান্সার হেরোডোডাস রোমান টু কোশ্চেন কী বলেছে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ উক্তিটির প্রবক্তা অ্যান্সার হবে সের আনসার ই এই কার ই এই কার রোমান থ্রির কোশ্চেন কী বলেছে মিথ শব্দটি এসেছে মিথোস নামে তো দেখো এর আনসার হবে এর আনসার গ্রিক পরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান ফোরের কোশ্চেন হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক অ্যান্সার হবে এর আনসার জেমস মিল রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে ভাস্কো দা গামা ভারতের ড্যাশ বন্দরে পৌঁছান অ্যান্সার বে বিয়ের অ্যান্সার কালিকট বন্দরে রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে পন্ডিসেরি ছিল ড্যাশদের প্রধান ঘাঁটি অ্যান্সার সি এর আনসার ফরাসিদের রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা ছিলেন অ্যান্সারবে বিয়ের অ্যান্সার লর্ড কর্নণালিস এবার আমি রোমান এইট নম্বরের কোশ্চেন সলভ করাবো কী বলেছে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় অ্যান্সারবে ডি এর অ্যান্সার আমলাতন্ত্রকে রোমান নাইনের কোশ্চেন কী বলেছে প্রথম বাংলা সংবাদপত্র হল অ্যান্সার বে এর অ্যান্সার সমাচার দর্পণ রোমান টেনের কোশ্চেন কী বলেছে তুহাপুত উল এর পরিণত হলেন অ্যান্সার বে বি অ্যান্সার রাজা রামমোহন রায় রোমান ইলেভেনের কোশ্চেন কী বলেছে মেট্রোপলিটান ইনস্টিটিউশন এর বর্তমান নাম অ্যান্সার বে এর অ্যান্সার বিদ্যাসাগর কলেজ রোমান টুয়েলভের কোশ্চেন কী বলেছে কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় অ্যান্সার বে এর অ্যান্সার শ্রীনারায়ণ গুরুর পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বরের কোশ্চেন চুইয়া পড়া নীতির প্রবক্তা অ্যান্সার বে এর আনসার মেকলে চোদ্দ নম্বর কোশ্চেন কি বলেছে পুনা সার্বজনীন সভা গঠিত হয় অ্যান্সারবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু এখানে ডেটটা ভুল আছে তোমরা প্লিজ খাতা মানে ঠিক করে লিখে নেবে আর কি হ্যাঁ তো আর তোমরা যদি সঠিক কোনো কিছু জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা কিন্তু পুনঃ সর্বজনীন সভা গঠিত হয়েছিল কিন্তু আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু এখানে ডেটটা পুরোপুরি ভুল মনে হচ্ছে আমার তো দেখো পনেরো নম্বরের কোশ্চেন কী বলছে ভাইসরের কার্যনির্বাহী কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন অ্যান্সার এর অ্যান্সার সত্যেন্দ্র প্রসন্ন সিং ষোলো নম্বরের কোশ্চেন কি বলেছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোর নীতি ঘোষণা করেন অ্যান্সার ব্যবএর র্যাম সে ম্যাকডোনাল্ড সতেরো নম্বর কোশ্চেন বলেছে হরিজন পত্রিকা প্রকাশ করেন অ্যান্সারবে এর অ্যান্সার গান্ধীজি পরের কোশ্চেন কি বলেছে আমাদের উনিশ নম্বরের কোশ্চেন রাওলাট কমিশনের অপর নাম কি অ্যান্সার হবে এর অ্যান্সার সিডিশন কমিশন কুড়ি নম্বরের কোয়েশ্চেন কী বলেছে ক্লিপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের উপর ফেল পড়া চেক কাটার সামিল এর অ্যান্সার হবে এর আনসার গান্ধীজি একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে বলেছে যে রশিদ আলী দিবস পালিত হয় অ্যান্সার হবে বিয়ের আনসার বারোই ফেব্রুয়ারি ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে আমাদের বারো নম্বরের কোয়েশ্চেন দেশ ভাগ হল এক দৈব দুর্বিপাক উক্তিটি করেন অ্যান্সার হবে এর আনসার আবুল কালাম আজাদ পরের কোশ্চেন কি বলেছে আমাদের তেইশ নম্বরের কোশ্চেন এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি তুলেছিলেন অ্যান্সার হবে জাপান এখানে কিন্তু সত্যি কথা বলতে কোনো ডেট মানে সঠিক দেশের নাম এখানে উল্লেখ করা নেই অ্যাকচুয়ালি এশিয়াবাসীদের জন্য এশিয়া এশিয়ার স্লোগানটি তুলেছিল জাপান এইবার যে দু দাগের যে কোশ্চেনগুলো আছে যেখানে লেখা রয়েছে নিম্নলিখিত নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ঠিক আছে এক গুণ ষোলো তো দেখো এইগুলো আমি সুন্দর করে সলভ করে দেবো তো দেখো আমাদের এবার আমি এগুলো সম্পূর্ণভাবে সলভ করে দেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে যে অন্য কোনো একদিন আমি তোমাদের এটা সলভ করে দেবো ঠিক আছে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তার জন্য সলভ করাতে পারছি না তো দেখবে কি যে আমি হয়তো তিন থেকে চার দিনের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো যত এসএ কিউবগুলো আছে ঠিক আছে দু দাগের ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো